হ্যালো গাইস, ফ্লেভার উইথ মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, কাতলা মাছের সর্ষে বাটা। আর এই কাতলা মাছের সর্ষে বাটাটা আমি কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের করেছি, যেটা দেখতে গেলে আপনাকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে যদি আপনি রান্না করেন, এই মাছের টেস্ট কিন্তু একদম অন্যরকম। তা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে এই রেসিপিটা। চলুন তাহলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটা কিন্তু আমাদের পুকুরের কাতলা মাছ। আর দেখুন, আমি কাতলা মাছের ওপরে কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধখানা লেবু বা 1 টেবিল স্পুন লেবুর জুস দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আর 15 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। মাছটা নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখলে মাছের কিন্তু যে ইষ্টে গন্ধটা থাকে এটা কিন্তু চলে যায়। সেই জন্য আমি এইভাবে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিই। এরপর মাছের একটা আমি মশলা রেডি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, আর ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি 1 টিস্পুন, জিরে নিয়েছি 1 টিস্পুন, আর আমি এখানে পোস্ত নিয়েছি 2 টেবিল স্পুন। এবারে আমি 1 টেবিল স্পুন চাল মগজ ব্যবহার করছি। এটা আপনারা কিন্তু দিতেও পারেন নাও পারেন, আমি কিন্তু এটা দিয়েছি। আমি দেখেছি দিতে কিন্তু খুব ভালো টেস্ট এসছে। আর 1 টেবিল স্পুন আমি এখানে ইয়োলো সর্ষেটা নিয়েছি। আমি 1 টেবিল স্পুন আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন ইয়োলো সর্ষেটাই ব্যবহার করেছি। সমস্ত মশলাগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপরে আমি এটাকে ছেঁকে নিয়ে একটা মিক্সচার মেশিনের জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন টক দই দিলাম। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে নুনটা ব্যবহার করেছি 1 টিস্পুন, আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ। হলুদটা আমি নিয়েছি 1 টিস্পুন। সামান্য একটু জল দিয়ে, আমি আধ কাপের থেকেও কম জল ব্যবহার করেছি, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার মশলা কিন্তু রেডি। এরপর আমি ফিরে আসছি মাছের দিকে। আমার মাছ 15 মিনিট পরেই আমি এবারে চলে আসছি মাছেতে। মশলা মাখিয়ে দিলাম, আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদটা আমি 1.5 টেবিল স্পুন আমি এখানে হলুদ ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার আগে থেকেই নুন দেওয়া ছিল, সেহেতু নুনটার ব্যবহার করলাম না। আর এরপরে আমি এখানে গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়ার মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এখানে কিন্তু রিফাইন তেলটা ব্যবহার করবেন না, সর্ষের তেলটা ব্যবহার করলেই কিন্তু মাছের টেস্টটা একদম পারফেক্ট আসে। সেই জন্যই চেষ্টা করবেন কিন্তু সবাই সর্ষের তেলটা ব্যবহার করতে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মাছ ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর আপনাদেরকে অনুরোধ করছি, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে আমাকে সবাই ফলো করবেন, আমার পাশে থাকবেন, আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন, আর অবশ্যই করে কিন্তু আমার রেসিপিতে কমেন্ট করবেন। কারণ কেমন লেগেছে আপনাদের সেটাও আমার খুব জানার দরকার আছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ইউন আমার কিন্তু মাছ এইভাবে কিন্তু আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজেও
সর্ষে বাটা করা যায়, আবার কাঁচা মশলা মাখিয়েও কিন্তু সর্ষে বাটা করা যায়। দুটোই কিন্তু দুরকম টেস্ট পাওয়া যায়। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছ ভেজে কীভাবে সর্ষে বাটা করছি। আর দেখুন আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে সব, এরপর আমি যে মাছটাতে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরও এক টিস্পুন আমি তেল ব্যবহার করলাম। তবে হ্যাঁ, তবে তেলটা কম দেখলেই তবে ব্যবহার করবেন, যদি দেখেন তেলটা বেশি আছে তাহলে কিন্তু ব্যবহার করার দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টিস্পুন, আমি এখানে জিরে ব্যবহার করেছি। জিরের ফোড়নটা দিলে, জিরের ফোড়ন দিলে কিন্তু মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আর মিডিয়ামের মধ্যে রেখে কষাবেন, আবার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু লো করে দেবেন। মশলা কিন্তু না পুড়ে যায় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে কিন্তু আমি মশলাটাকে 15 মিনিট ধরে আমি কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো করে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মাঝে কিন্তু একবার আমি একটু জল দিয়ে দিয়েছি। পনেরো মিনিট যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে একটু আধ কাপ জল ব্যবহার করেছি, তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি 3-4টে, আর এরপরে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি কিন্তু 10 মিনিট আমি মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছটা আমার কিন্তু হয়ে এসছে, এর থেকে আমি কিন্তু আর গ্রেভিগুলোকে আর খুব বেশি আমি কমিয়ে নেব না, আর মাছগুলোকে আমি একটু উল্টে নিচ্ছি। আর এই উল্টে নেবার পরে মাছের মধ্যে আমি কিছু গার্নিশ করে নেব এই অবস্থাতেই, যেটা কিন্তু খুবই ভালো লাগে। আমি এর মধ্যে ওপর দিয়ে আমি কিছু টমেটো গোল গোল করে দিয়ে আর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এইটা দিয়ে কিন্তু আমি 2 মিনিট জাস্ট চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, আর পুরোপুরি কিন্তু মাছ আমার রান্না হয়ে গেছে। এই টমেটো আর পেঁয়াজটা দিলে কিন্তু এই মাছটার টেস্টটা খুব সুন্দর আসে, আর এই টমেটো পেঁয়াজগুলোও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে গার্নিশ করে একটু দেবেন, দিয়ে মাছটা একটু 2 মিনিট ফুটিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। আর তার উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন। আমি এইভাবেই মাছের সর্ষে বাটাটা রেডি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন। গরম গরম ভাতে এইভাবে মাছের সর্ষে বাটা যদি করেন আশা করি খেতে অসাধারণ লাগবে। আর শুধু কাতলা মাছ নয়, আপনি এটা রুই মাছেতেও করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার খুবই ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার খুবই খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ থাকার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।